তিনটি মৌলিক বিষয়। যে তিনটি মৌলিক বিষয় সকলেরই জানা থাকতে হবে। এক, আপনার প্রভু কে? দুই, আপনার ধর্ম কি? তিন, আপনার নবী কে? এই মৌলিক তিনটি বিষয় সকলকেই জানতে হবে। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় তোমার প্রভু কে, উত্তর হবে আমার প্রভু হলেন আল্লাহ, যিনি আমাকে এবং মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। আর তিনি আমাদের লালন পালন করেন এবং তিনি ব্যতীত আমাদের আর কোনো মাবুদ বা উপাস্য নেই। আমরা একমাত্র তারই ইবাদত ও উপাসনা করি। যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, তাহলে উত্তর হবে আমার ধর্ম ইসলাম। আর এটা হল মহান আল্লাহ তাআলার একত্ববাদের সামনে নিজেকে আত্মসমর্পণ করা এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করা এবং সকল প্রকারের শিরক ও আহলে শিরক থেকে পরিপূর্ণভাবে মুক্ত হওয়া। আর যদি প্রশ্ন করা হয় তোমার নবীকে, তাহলে এর উত্তর হবে আমাদের নবী হলেন মুহাম্মদ ইবিনে আবদুল্লাহ ইবিনে আব্দুল মুত্তালিব ইবিনে হাশেম। হাশেম আরবের শ্রেষ্ঠ কুরাইশ বংশের লোক। আর আরব ইসমাইল ইবিনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের বসতি।